বন্ধুরা আমরা যখন কোনো নতুন মনিটর কিনি তখন আমরা দেখি যে মনিটরের রিফ্রেশ রেট কত রয়েছে মনিটরের রেজলিউশন কত রয়েছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমরা দেখি না সেটা হচ্ছে আমাদের মনিটরে কোন পোর্ট অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর মধ্যে মেনলি তিনটে পোর্ট বর্তমান সময় ইউজ হয় যেটার ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে প্রথমটা হচ্ছে এইচডিএমআই দুটোর দ্বিতীয়টা হচ্ছে ডিসপ্লে পোর্ট এবং তিন নম্বর হচ্ছে আমাদের ভিজিএ পোর্ট তো এই তিনটে পোর্টের মধ্যে আপনার কম্পিউটারে কোন পোর্টটা রয়েছে সেটা প্রথমে নিচে কমেন্ট করে দিন বাই দ্য ওয়ে আজকের এই ভিডিওতে সমস্ত ডিটেল কভার করা হবে যে আপনাদের মনিটর চুজ করার সময় কোন পোর্টটা বেশি করে নেওয়া উচিত বা এখানে কোন পোর্টের দিকে খেয়াল রাখা উচিত সেখানে তার মনে রেখা হবে যে আপনারা যদি কনটেন্ট ক্রিয়েটার হন ভিডিও এডিটার হন আপনারা যদি গেমার হন তাহলে কোন ক্ষেত্রে কোন পোর্টটা আপনাদের নেওয়া উচিত সমস্তটাই আপনারা বুঝে যাবেন আজকের এই ভিডিওটা দেখার পর খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে ভিডিওটা দেখবেন পুরোটা আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালাম বন্ধুরা আমি আইহান মুস্তাফিজ তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমে কথা বলবো এখানে এইচডিএমআই পোর্টের ব্যাপারে মানে হচ্ছে হাই ডেফিনেশান মাল্টিমিডিয়া ইন্টারফেস যেটা বর্তমান সময় অত্যন্ত পপুলার একটা ইন্টারফেস এই ইন্টারফেসের কিছু কিছু সুবিধা রয়েছে প্রথম সুবিধা যদি বলি এখানে হচ্ছে ভিডিও এবং অডিও এই দুটো একসাথে ট্রান্সফার করা যায় এটা কমপ্লিটলি একটা ডিজিটাল মাধ্যম এখানে সম্পূর্ণ ডিজিটালি ভিডিও এবং অডিওকে ট্রান্সফার করা হয় এবং আমরা যে মনিটরে দেখি বা আমাদের যে টিভিতে বেশিরভাগ ক্ষেত্রে যদি মিড লেভেলের মনিটর হয় তাহলে এই এইচডিএমআই পোর্ট দেখা যাবে তাছাড়াও যদি আমরা টিভি ইউজ করি টিভিতে আমরা বেশিরভাগ সময় দেখব মনিটরের সাহায্যেই আমাদের মানে টিভিতে যে ডিসপ্লে দেওয়া হয় মানে এইচডিএমআই পোর্ট বর্তমান সময় অত্যন্ত পপুলার হয়ে গেছে যদিও এই এইচডিএমআই পোর্টের মধ্যে আবার কিছু কিছু ভাগ রয়েছে এবার সেই ভাগগুলোর ব্যাপারে কথা বলবো এবং এইচডিএমআই পোর্টের কোন ভাগে কী কী সুবিধা রয়েছে সেটার ব্যাপারেও একটু কথা বলব বন্ধুরা প্রথমে এখানে আমরা কথা বলবো এইচডিএমআই ওয়ান পয়েন্ট ফোরের ব্যাপারে এখানে রয়েছে ফোর কে টোয়েন্টি ফোর এফপিএস ফোর কে থার্টি এফপিএস তাছাড়া রয়েছে আমাদের টেন টিপি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এফপিএস অফ দিস সাপ সাপোর্ট এটা হচ্ছে প্রথম যুগে রয়েছে এইচডিএমআই এইচডিএমআই ওয়ান পয়েন্ট ফোর এরপরে আপডেট হয়ে এলো এইচডি हाँ हाँ 4K, 60fps output, HDMI 2.0 টু ডট জিরো যেখানে অনেক আপডেট হয়েছে প্রথম কথা এখানে আপনারা পেয়ে যাবেন হাই ডেফিনেশন হাই ডাইনামিক রেঞ্জ বা HDR এর সাপোর্ট তাছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন ফোর কে সিক্সটি এফপিএস অফ দি ডিসপ্লে আউটপুটের সাপোর্ট এগুলো কিন্তু এইচডিএমআই টু ডট জিরোর সঙ্গে আপডেট হয়েছে HDMI ওয়ান পয়েন্ট ফোর থেকে এরপরে বর্তমান সময় সবচেয়ে লেটেস্ট এবং মডার্ন যে এইচডিএমআই রয়েছে সেটা হচ্ছে এইচডিএমআই 2.1 বন্ধুরা HDMI টু ডট ওয়ানের সবচেয়ে বড় যদি কোনো ফিচার থাকে সেটা হচ্ছে টেন কে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এটা সাপোর্ট করে তাছাড়াও এখানে অডিওতে অনেক বেশি এনহ্যান্সমেন্ট করা রয়েছে এখানে ডলভি অডিও সাপোর্ট আপনারা পেয়ে যাবেন ডিটিএস এক্স যে অডিও রয়েছে সেটার সাপোর্ট আপনারা পেয়ে যাবেন মানে হাইফাই যে কোডেকগুলো রয়েছে সেগুলোর সাপোর্ট এখানে রয়েছে তাছাড়াও আপনারা এখানে যে এইচডিআর মানে হাই ডাইনামিক রেঞ্জ দেখতে পাবেন সেটা কিন্তু আগের থেকে মানে এইচডিএমআই টু ডট থেকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট রয়েছে এইচডিএমআই টু ডট ওয়ানে তাছাড়াও একটা বড় জাম্প কিন্তু এখানে রয়েছে আপনারা এখানে ভিআরআর সাপোর্ট দেখতে পাবেন আপনারা বলবেন ভিআরআরটা কি ভিআরআর হচ্ছে ভেরিয়েবেল রিফ্রেশ রেট ভেরিয়েবল রিফ্রেশ রেটটা কি আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই শুনেছেন জি সিঙ্ক বা ফ্রি সিঙ্কের ব্যাপারে আমাদের এএমডির তরফ থেকে রয়েছে ফ্রি সিঙ্ক এবং এনভিডিআর তরফ থেকে রয়েছে জি সিঙ্ক তো এই জি সিঙ্ক এবং ফ্রি সিঙ্ক টেকনোলজির সাপোর্ট এখানে আপনারা পাবেন না আপনারা এখানে শুধুমাত্র ফ্রি সিঙ্ক টেকনোলজির সাপোর্ট পাবেন যেটা এএমডির তরফ থেকে রয়েছে তবে প্রথমবার এইচডিএমআই টু ডট ওয়ানে কিন্তু আপনারা ভিআর বা ভেরিয়েবেল রেট ব্যাপারটা দেখতে পাবেন এর আগে অব্দি কিন্তু এইচডিএমআই ভার্সানে এগুলো ছিল না যদিও এটা একটা অনেক বড়ো জাম্পাব এইচডিএমআই টু ডট ওয়ানে কারণ আপনাদের মধ্যে অনেকেই অনেকেই হয়তো ডিসপ্লে পোর্ট ইউজ করতে পারবেন না কারণ তত হাইফাই নয় তবে আপনার যে এইচডিএমআই পোর্ট রয়েছে সেটা যদি এইচডিএম আই টু পয়েন্ট ওয়ান হয় তাহলেও কিন্তু সেখানে আপনারা ভেরিয়েবল রিফ্রেশেড মানে আপনারা ফ্রিজিং টেকনোলজি ইউজ করে আপনারা অনেক সুন্দর গেমিং পারফরম্যান্সকে এনহ্যান্স করতে পারবেন বা ইদে ভাই আপনাদের মধ্যে কারা কারা এটা ইউজ করেন তারা নিজে কমেন্ট করে দিন যে ভাই আমি ডিসপ্লে পোর্ট ইউজ করি না আমি জাস্ট এইচডিএমআই ইউজ করি এবং আমি সেখানে ফ্রিসিং টেকনোলজিকে ইউজ করতে পারি আপনাদের মধ্যে কারা কারা করেন আমি জানি অনেকে করেন তারা নিচে কমেন্ট করে দিন এরপর চলে যাব আমাদের পরবর্তী টেকনোলজির দিকে তো এখানে এইচ এইচডিএমআই কী কী ছিল আমরা জানলাম এইচ ডিএমআই ওয়ান পয়েন্ট ফোর তারপরে তারপর এইচডিএমআই টু ডট জিরো তারপরে এইচ ডিএমআই টু ডট ওয়ান এইভাবে এইচডিএমআই কিন্তু জাম্প আপ হয়েছে এরপরে পরবর্তী যে টেকনোলজি সেটাও অনেক ইম্পর্ট্যান্ট এবং দারুণ টেকনোলজি যেটাই হচ্ছে সবচেয়ে বেশি পিসি ইউজারদের পছন্দ বা এনথেজিয়াজম যারা এনথুজিয়াস যারা ইউজার যারা হাই অ্যান্ড ইউজার তাদের সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে পোর্ট তার ব্যাপারে এবার আলোচনা করবো বন্ধুরা ডিসপ্লে পোর্ট মেনলি কিন্তু ইউজ হয় আমাদের কম্পিউটারের ক্ষেত্রে মানে আমাদের পিসি মনিটরের ক্ষেত্রে এবং একটু হাই অ্যান্ড মনিটর হলেই তবে আপনারা দেখতে পাবেন এখানে ডিসপ্লে পোর্টের সাপোর্ট এবং আমাদের যত গ্রাফিক্স কার্ড রয়েছে বেশিরভাগই কিন্তু ডিসপ্লে পোর্ট জানেন যে রয়েছে এবং ডিসপ্লে পোর্ট হচ্ছে সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট আমাদের পিসি এর জন্য বর্তমান সময়ের কথা মাথায় রেখে বলছি এবং ডিসপ্লে পোর্টের মধ্যেও কিন্তু অনেক রকমের ভেরিয়েন্ট রয়েছে যার মধ্যে প্রথম হচ্ছে ডিসপ্লে পোর্ট ওয়ান ডট ওয়ান ডট টু যেটাতে আপনারা বেসিক্যালি পেয়ে যাবেন ফোর কে সিক্সটি হাজার অফ সাপোর্ট রিফ্রেশ রিফ্রেশডের সাপোর্ট পেয়ে যাবেন এরপরে রয়েছে এইচডিএমআই সরি ডিসপ্লে পোর্ট ওয়ান ডট থ্রি ওয়ান ডট থ্রিতে আপনারা কী পাবেন আপনারা পাবেন হচ্ছে ফোর কে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হাজ অফ এবং এইট কে থার্টি হাজ অফ সাপোর্ট এরপর যদি কথা বলি ওয়ান ডট ফোরের ওয়ান ডট ফোর ডিসপ্লে পোর্ট ওয়ান ডট ফোরে আপনারা কি পাবেন ওয়ান ডট ফোরে আপনারা পাবেন এইট কে সিক্সটি হাজ অফ সাপোর্ট এবং তার সঙ্গে এইচডিআর বা হাই ডাইনামিক রেঞ্জের কিন্তু সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এরপরে সবচেয়ে হাই হাইয়েন্ড যে ডিসপ্লে পোর্টটা রয়েছে সবচেয়ে লেটেস্ট যে ডিস ডিসপ্লে পোর্টটা রয়েছে সেটা হচ্ছে ডিসপ্লে পোর্ট টু ডট জিরো যেখানে যেটা বেরিয়েছে আর কি দু হাজার কুড়ি সালে এবং সেখানে আপনারা পেয়ে যাবেন এইট কে নয় সিক্সটিন কে সিক্সটিন কে সিক্সটি হাজ অফ সাপোর্ট রিফ্রেশ রেটের উইথ হাই ডাইনামিক রেঞ্জ মানে এইচডিআর উইথ সিক্সটিন কে সিক্সটি হাজ এবং যদি আপনারা এইচডিআর অফ করে দেন তাহলে আপনারা পেয়ে যাবেন টেন কে উইথ এইটটি হাজের সাপোর্ট মানে কতটা হাই এন্ড আপনারা বুঝতে পারছেন আপনার কথা বলছি সিক্সটিন কে সিক্সটিন কে সিক্সটি হাজ উইথ এইচডিআর মানে কত হাই এন্ড রয়েছে সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট ডিসপ্লে পোর্ট এখন রয়েছে ডিসপ্লে পোর্ট টু ডট জিরো যদি আপনাদের একটা ব্যাপার বলে দিই ডিসপ্লে পোর্ট সবচেয়ে বেশি রেকমেন্ডেড কেন হয় কারণ এখানে আপনারা প্রথম কথা ফ্রি সিং জি সিং এর এগুলো সাপোর্ট পেয়ে যাবেন তাছাড়াও আমাদের বেশিরভাগ হাই এন্ড গ্রাফিক্স কার্ড সবগুলোতেই ডিসপ্লে পোর্ট থাকে যদিও যদিও এইচডিএমআই পোর্টও থাকে অনেক ক্ষেত্রে যদিও এখন কিছু কিছু ম্যানুফ্যাকচার মেবি এরপর থেকে শুধুমাত্র ডিসপ্লে পোর্টওয়ালা গ্রাফিক্স কার্ড রিলিজ করবে কারণ জানে তারা যে এত হাই এন্ড গ্রাফিক্স কার্ডের সঙ্গে তারা হাই এন্ড মনিটরি লাগাবে সেক্ষেত্রে বর্তমান সময়ে অবধি ডিসপ্লে পোর্ট এবং এইচডিএমআই পোর্ট আপনারা বেশিরভাগ ভালো গ্রাফিক্স কার্ডে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ডিসপ্লে পোর্ট হচ্ছে সবচেয়ে বেশি রেকমেন্ডেড আপনারা যদি গেমিং করেন আপনারা যদি ভিডিও এডিটিং করেন যাই করেন আপনাদের জন্য সবচেয়ে বেশি যদি মনিটরের জন্য একটু বাজেট ভালো থাকে আপনারা যদি হাইফাই ফিসি তৈরি করেন সত্যিকারের তাহলে আপনাদের জন্য অবশ্যই ডিসপ্লে পোর্ট কিন্তু রেকমেন্ডেড আপনাদের যে মনিটর সেখানে যেন ডিসপ্লে পোর্ট থাকে এবং এই ডিসপ্লে পোর্টের মধ্যেই আপনারা কিন্তু জি সিঙ্ক এবং ফ্রি সিঙ্কের কম্প্যাটেবিলিটি পাবেন মানে যদিও জি সিঙ্কওয়ালা ওয়ালা মনিটর বা ফ্রি সিঙ্কওয়ালা মনিটর সেটাকে হতে হবে তো সেটার জন্য অবশ্যই আপনাদের ডিসপ্লে পোর্ট থাকা কিন্তু প্রয়োজন এরপর কথা বলবো আমাদের লাস্ট টেকনোলজির ব্যাপারে যেটা হচ্ছে আমাদের ভিজিএ যেটা হচ্ছে একটা অ্যানালগ টেকনোলজি যেটার ব্যাপারে খুব একটা বেশি চর্চা হবে না কারণ বর্তমান সময় ভিজিএ টেকনোলজিটা কিন্তু অতটা বেশি ইউজ হয় না বা বেশিরভাগ মনিটরে আপনারা জানেন যে বেশিরভাগ সময় আমরা বর্তমান সময় মনিটর কেনার ক্ষেত্রে ভিজিএ টেকনোলজির মনিটর কিন্তু কিনি না কারণ এই মনিটরগুলো প্রথম কথা অনেক সস্তায় অনেক সস্তায় বর্তমান সময় পাওয়া যায় আমি বলছি এইচডিএমআই মনিটরও বর্তমান সময় অনেক সস্তায় পাওয়া যাচ্ছে তো সময় চেষ্টা করবেন এই ভিজিএ মনিটর থেকে দূরে থাকার কারণ ভিজিএ মনিটর বর্তমান সময় একেবারেই রেকমেন্ডেড নয় বাই দ্য ওয়ে ভিজিয়ে মানে হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে এবং একমাত্র সব টেকনোলজিগুলোর মধ্যে এই ভিজিয়ে টেকনোলজিটা হচ্ছে অ্যানালগ টেকনোলজি মানে এখানে যে কেবেলটা রয়েছে সেই কেবলটা অ্যাকচুয়ালি ম্যাটার করে এবং ভিজিয়ে কেবেল যদি কোনো রকম টিয়ার ইন টিয়ার আউট হয়ে যায় বা একটু যদি লুজ কানেকশান হয় বা লুজ কানেকশানের ক্ষেত্রে সবগুলোতেই প্রবলেম হবে কিন্তু যদি আপনাদের কোনোভাবে বেঁকে যায় উবড়ে যায় সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে বা কোয়ালিটি হাই এবং লোয়ের মধ্যে ডিফারেন্স আসতে পারে বাকিগুলোতে কোয়ালিটি কেবেল কোয়ালিটি অতটা বেশি ম্যাটার করে না কারণ সবগুলো হচ্ছে ডিজিটাল টেকনোলজি একমাত্র এই ভিজিএ কেবেলটা মানে ভিজিএ টেকনোলজিটা হচ্ছে আমাদের অ্যানালগ টেকনোলজি এটা কিন্তু মাথায় রাখবেন এবং বর্তমান সময় যদি কোনো পিসি মানে কোনো মনিটর কেনার কথা ভাবেন প্রথম কথা দেখবেন কী কী জিনিস আপনার যে গ্রাফিক্স কার্ড রয়েছে বা আপনার যদি মাদারবোর্ড থেকে ডিসপ্লে আউট হয় সেখানে কী কী পোর্ট অ্যাভেলেবেল রয়েছে সেখানে ডিসপ্লে পোর্ট রয়েছে সেখানে ভিজিএ পোর্ট রয়েছে নাকি সেখানে এইচডিএমআই পোর্ট রয়েছে যদি প্রত্যেকটা থাকে তাহলে খুবই ভালো আপনি বাজেটের অ্যাকর্ডিং ভিজিএটা বাড়ি দিয়ে বাজেটের অ্যাকর্ডিং এইচডিএমআই বা ডিসপ্লে পোর্ট চুজ করুন যদি আপনার বাজার একটু হাই এন্ড থাকে পরবর্তীকালে ভালো একটা পিসি বিল্ড করতে চাইছেন বর্তমান সময় আমি বলবো ডিসপ্লে পোর্ট চোখ বন্ধ করে নিন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই মনিটর নিয়ে ভিডিও তো মনিটরের প্রথম যে স্টেপটা আশা করছি এই ভিডিওর মাধ্যমে বসাতে পারলাম আপনাদের যদি এরকম আরও ভিডিও প্রয়োজন হয় নিচে কমেন্ট করে দিন আর আপনাদের কী কী ধরনের ভিডিও প্রয়োজন সেগুলো নিয়ে নিচে প্লিজ কমেন্ট করে দিন আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের মধ্যে কোন মানে কে কে কোন টেকনোলজির পোর্ট ইউজ করেন কেউ ডিসপ্লে পোর্ট এইচডিএমআই পোর্ট বা ভিজিএ পোর্ট কোনটা আপনি ইউজ করেন সেটা নিচে কমেন্ট করে দিন বা ডিভিআই পোর্ট নিশ্চয়ই ইউজ করেন না ডিভিআই পোর্ট যদি ইউজ করেন সেটাও নিচে কমেন্ট করে দিন আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখাও এরকম একটা বাইদে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন দেখাও এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কত কোনো দিন গুড বাই আলবিদা